অনুষ্ঠানের মূল উদ্দেশ্য প্রধান শিক্ষক মহারাজ জানিয়ে দিলেন এবং আমরাও আগে জানি যে আজকের মূলত বক্তব্য প্রধান। তো এখন প্রধান বক্তা স্বামী সর্বলোকানন্দ জি। বাবা আমি প্রধান বক্তা নয়, দুজন প্রধান বক্তা। আপনিও প্রথম বলতে গিয়ে প্রধান বলে দিয়েছে, মহারাজ ঠিকই ধরেছেন। তো যাই হোক, শুনছিলাম স্বাগত ভাষণ এবং যিনি ঘোষক তিনিও বলছিলেন, এবং আজকের যেটি আলোচ্য বিষয় রিট্রিটে সেটি হচ্ছে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি। অনেক রীতিনীতি আসবে, অনেক পলিসি আসবে, অনেক পরিবর্তন আসবে এই পরিবর্তনশীল জগতে। সেটার সঙ্গে খাপ খাইয়ে আমরা কীভাবে এগিয়ে চলব সেটা আমাদের নিশ্চয়ই বিচার করতে হবে, বুঝে নিতে হবে। এই পরিবর্তন থাকবে, কিন্তু টিচিং আইডিওলজি, পড়াবার যে আদর্শ, সেই আদর্শের কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যেভাবে ছাত্রকে পড়ানো উচিত আমাদের পরম্পরা অনুযায়ী, ভারতীয় পরম্পরা দেখি, যেভাবে ছাত্রদের পড়াতে হয়, যেভাবে তাদেরকে আপন করে পড়াতে হয়, তাদের জন্য শিক্ষকদের যে ত্যাগ স্বীকার করতে হয়, এই জিনিসগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। ডিজিটার্নাল ইন ওয়ান ওয়ার্ড ইউ ক্যান সে। সেই জন্যে শিক্ষানীতির যে আলোচনা হবে নিশ্চয়ই, কোনটা ভালো হতে পারে, কোনটা খারাপ হতে পারে, কোনটা গ্রহণীয়, কোনটা গ্রহণীয় নয়, এসব তো তর্ক বিতর্ক চলবে। আর রিট্রিট কথাটার অর্থ মহারাজ খুব সুন্দর বলছিলেন সেদিনও, আমি আমার কানে এসেছিল। রিট্রিট কথাটা এসছে আর্মি থেকে সাধারণত, যে যখন যুদ্ধ হয়, যুদ্ধ শুরু হয়, তখন কিছুদিন যুদ্ধ করার পরে পিছিয়ে আসে, রিট্রিট মানে পিছিয়ে আসা। পিছিয়ে এসে যারা সৈন্য থাকেন তারা আলোচনা করেন, পর্যালোচনা করেন, রিভিউ করেন, টেকিং স্টক, তারা চিন্তা করেন এবং কিভাবে আবার যখন যুদ্ধ কয়েকদিন পরে শুরু হবে, বিরতির পরে কিভাবে তারা এগিয়ে যাবেন। ইন আদার ওয়ার্ডস উই ক্যান সি স্ট্র্যাটেজি, তারা স্ট্র্যাটেজি তৈরি করে। তো মূলত হচ্ছে যে পর্যালোচনা করা, আমরা কিভাবে এগোচ্ছি, আরও কিভাবে এগোবো, কিভাবে আরো সুন্দরভাবে পড়াবো, কিভাবে কি করব, এগুলোর কিন্তু পর্যালোচনা করতে হবে। এবং আমি তত্ত্ব কথায় যাচ্ছি না, দুজন রয়েছেন আমার ডান পাশে, তারা অনেক তত্ত্ব কথা বলবেন। ট্রাই টু বি প্র্যাকটিক্যাল, যে কিভাবে ছাত্রদের ভালো পড়াতে পারে এবং কিভাবে তাদের বুদ্ধির মেধার বিকাশ হয়, এটাই তো মূল। এবং যে শিক্ষকের যে স্থান, আমাদের শাস্ত্রে তো ব্রহ্মার স্থান দিয়েছে, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আর জ্ঞানদান হচ্ছে শ্রেষ্ঠ দান, সে যে জ্ঞানী হোক, হচ্ছে মন্ডল নলেজ অর স্পিরিচুয়াল নলেজ। এবং শিক্ষকরা যারা পড়ান জাগতিক ব্যাপারে, শিক্ষাদান করেন, সেটা হচ্ছে মন্ডল নলেজ। এবং আপনারা জ্ঞান দান দিচ্ছেন ছাত্রদের, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। ছোট থেকে আমরা দেখে আসছি সমাজে দুজন পেশাদার, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে শিক্ষক। কেন ডাক্তার পেশাদার, দুজনের খুব উল্লেখযোগ্য ভূমিকা সমাজে বা শ্রদ্ধেয়, তার কারণ হচ্ছে ডাক্তার জীবন দান করে, মানুষকে বাঁচিয়ে তোলে। আর দ্বিতীয় হচ্ছে শিক্ষক, সে জ্ঞান দান করে, এটা আমাদের ভাবতে হবে। এবং কিভাবে পড়াবো, কত সুন্দরভাবে পড়াবো সেটা দেখতে হবে, বলতে দ্বিধা নেই। এটা খুবই দুঃখের যে এখন শিক্ষা হয়ে গেছে কোচিং ভিত্তিক এবং টিউশন ভিত্তিক,
এতটাই কোচিং এবং টিউশনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে শিক্ষা, যাতে করে কিন্তু যে একটি মানুষের একটি ছাত্রের যে স্বতঃস্ফূর্ত যে মেধা বা বুদ্ধি তার ঠিকঠিকভাবে প্রকাশ হয় না, কারণ প্রচেষ্টা নেই তো, কারণ সবই পেয়ে যাচ্ছে হাতের কাছে, এত কোচিং সকাল থেকে সন্ধে অবধি। আমি যখন সেবা প্রতিষ্ঠানে ছিলাম, একজন ডাক্তার এসছে তার ছেলেকে নিয়ে আমাকে প্রণাম করাতে, আমি খুব ভালো। তখন আমি বললাম তোমাদের রুটিন কী বলো তো, সকালবেলায় উঠি, সুইমিংয়ে যাই, তারপরে কী হয়, তারপরে ব্রেকফাস্ট করি, তারপরে স্কুলে যাই, তার স্কুলে আসতে না আসতে খেলার মাঠে যাই, তারপরে সন্ধেবেলায় গান শিখতে যাই, কী করে গিটার বাজাতে হয়, ভালো গান গাইতে হয়। আমি দেখছিলাম এত টাইট শিডিউল যে তাদের অন্য কিছু চিন্তা ভাবনা করার কোনো অবকাশই নেই এত রকমভাবে। আর যারা অভিভাবক আছেন তারাও খুব খুশি হন, এই যে কে বলে হয় যেন দশটা কোচিং থাকলে, তিন দশটা টিউশন থাকলে একটি স্টেটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে, স্টেটাস সিম্বল। আমার ছেলে দশটা কোচিং পড়ে, অমুকের কাছে কোচিং পড়ে, তোমার কাছে কোচিং পড়ে, এটা যদি হয় তাহলে কিন্তু এই কোচিং ভিত্তিক বা টিউশন ভিত্তিক হলে কিন্তু খুব মুশকিল। আপনারা বলবেন যে না তাহলে কী করে ডাক্তার হবে, বড় হবে কী করে, কি আগে কি বিবেকানন্দ হয়নি, কেউ বিবেকানন্দ হয়নি, রবীন্দ্রনাথ হয়নি, বঙ্কিমচন্দ্র হয়নি, মেঘনাথ বোস হয়নি, সত্যেন বোস হয়নি, আচার্য প্রফুল্লচন্দ্র হয়নি, তারপরে আমাদের কী নাম জগদীশচন্দ্র বোস হয়নি, কে হয়নি, তাদের কটা কোচিং দরকার হয়েছিল? ওটা যদিও বলতে পারেন আপনারা তাদের মেধা অন্যরকম ছিল, জন্ম থেকে তারা বিরাট মেধাবী ছিলেন, সব ঠিক আছে, তারাও তো হয়েছে, আগে কি ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ার হয়নি, তারাও তো হয়েছে, আগে কি ব্যারিস্টার হয়নি, তারাও তো হয়েছে, কই এত তো কোচিং ছিল না। আমরা তো, আমার বয়স 70, মহারাজের 60 আছে, বোধ হয় 60 না, কম আছে, যাই হোক এই কম আছে, তো কটা আমরা কোচিং পড়েছি, আপনারা অনেকে আছেন কটা কোচিং পড়েছেন? তো সেই জন্য এই জিনিসটাকে ভাবতে হবে, চিন্তা করতে, পর্যালোচনা করতে বসছি তো আমরা, যে এই যদি ভিত্তি করে তোলে তাহলে পরে ছেলেদের সর্বনাশ, না তার বুদ্ধির বিকাশ হবে, না তার মেধার বিকাশ হবে, অসুবিধা হয়ে পড়বে। আর একটি কথা বলি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যে আমরা ছেলেদের ভালো পড়াতে চাই, তাদের আপন করে ভালোবাসতে হবে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে কত ভালোবাসতেন, এবং এত ভালোবাসতেন, এবং এত ভালোবাসতেন বলেই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে গড়ে তুলতে পেরেছিলেন। কথা আমৃত পড়ে দেখুন, তবেই গড়ে তুলতে পেরেছিলেন। আর নরেন্দ্রনাথকে বিবেকানন্দে গড়ে তোলা মানে এই সাধারণ ছাত্রকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো নয়, কোথায় তুলে দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ ভালোবাসতে পেরেছিলেন বলে। যদি ভালোবেসে আপন করে না নেন, ও যতই কমিউনিকেটিং স্কিল থাকুক, অমুক থাকুক, তমুক থাকুক, ওতে কিছু কথার কী লাভ হবে জানি না। আর এটাও জানবেন যে বাড়িতে থাকে ঠিকই বা আমরা, কিন্তু ছাত্ররা শিক্ষকের কাছে যা শোনে তা তাদের আজীবন মনে গেঁথে থাকে, আরও বেশি গেঁথে থাকবে যদি যারা পড়ান, যারা গুরুজন, তাদের জীবন যদি সেই রকম হয়, এই ঘটনার উল্লেখ করি, স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ভারতবর্ষে প্রত্যাবর্তন করলেন, তারপর ভাবলেন তিনি যে কাজ শুরু করেছিলেন আমেরিকা ইউরোপে সেটা তো ধারাবাহিকভাবে চলা উচিত, সেই জন্যে বেদান্ত প্রচারের জন্যে, আর জানেন ঘটনা আপনারা হয়তো, তুরিয়ানন্দ মহারাজকে হরি মহারাজ, তো হরি মহারাজ বলছেন আমি সব বেদান্তের প্রচার টচার ওসব করতে পারবো না, ওসব লোককে লেকচার দেওয়া বলা এটা আমার দ্বারা হবে না, আমি তো কোনোদিন করিনি,
তিনি অস্বীকার করছিলেন প্রথমে যেতে। স্বামীজি কি বললেন শুনুন, স্বামী তোমাকে কিচ্ছু করে লেকচার টেকচার কিছু দিতে হবে, জাস্ট গো দেয়ার অ্যান্ড লিভ ইয়োর লাইফ, লিভ ইয়োর লাইফ। ওখানে গিয়ে এক আদর্শ সন্ন্যাসীর জীবন যাপন করো, ওটা লেকচার দেওয়ার চেয়ে পড়ানোর চেয়ে বলার চেয়ে অনেকাংশে বড়, অনেকাংশে বড়। সেই জন্যে বলি যে আমাদের ছাত্রদের সামনে বা যাদেরকে পড়ায় শেখায় তাদের সামনে একটা আমাদের সেরকম জীবন দেখাতে হবে। যদি জীবন দেখাতে পারি তাহলে পড়ানোও সার্থক, সার্থকতা থাকবে পড়ানোর। এই ব্যাপারে আমাদের কিন্তু খুব সচেষ্ট হতে, এইসবই তো পর্যালোচনা করার জন্যে তো আজকে মিটিং বা রিট্রিট। নিউ এডুকেশন পলিসি থাকবে, অনেক আলোচনা হবে, এটা বলে ভালো নয়, এটা বলে ভালো, এটা বলে হতে ভালো হবে না, এ তো তর্ক বিতর্ক থাকবে, সেটার আলোচনার দরকার আছে। রিট্রিট, যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আমাদের পরবর্তীকালে কি হবে, আমাদের স্ট্র্যাটেজি কিভাবে আমরা পড়াবো, আরো ছেলেকে সুন্দরভাবে পড়াবো, এইটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার সময় এসছে। এই বিদেশের কথা বলতে পারবো না, তো ভারতীয় পরম্পরায় আমরা জানি দ্যাট এডুকেশন ওয়াজ নট এ কমোডিটি টু বি পারচেজ আর টু বি সোল্ড ইন দ্য মার্কেট, কোনোদিনই না, এখন তো পণ্য হয়ে গেছে, এখন তো ইটস বিকাম এ কমোডিটি ইন দ্য মার্কেট। যার টাকা আছে বেশি, আমি খুব এভাবে পরিষ্কারভাবে বলছি, অন্যভাবে নেবেন না, যার টাকা আছে, যার যত কোচিং করতে পারে, টিউশন করতে দিতে পারে বা করতে পারে, সেই খুব ভালো রেজাল্ট। ফাউন্ডেশন আমাদের স্কুলে দিই, এত ফাউন্ডেশন, এত তাদের টাকা দিয়ে খরচা করে, একটা ফাউন্ডেশনের খরচ কত হচ্ছে, তাতে লাভ হচ্ছে কিছু নিশ্চয়, ডাক্তার টাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার হচ্ছে। এই মানসিকতাটা যতদিন থাকবে, দূর যদি না হয়, তাহলে পরে ঠিক পড়াবার মতন পড়ানো হবে না। পড়ছে ছেলে হচ্ছে, শিক্ষিত হচ্ছে, ভালো চাকরি বাকরি করছে, ভালো প্রফেশনাল পেশাদার হচ্ছে, সবই হচ্ছে ঠিকই। আরেকটি কথা বলি, যেহেতু শুধু রামকৃষ্ণ মঠ মিশনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান নয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন, অন্য দিকটার নজর দিতে হবে। ওই দিকটা হচ্ছে যে ঠিকঠিকভাবে ওরা মানুষ হচ্ছে কিনা। আপনারা বলবেন একই কথা তো শুনে আসছি মহারাজ, রোজই বলেন, লেকচারও বলেন, ছেলেদেরও বলেন, না খুব দরকার। আমরা আপনার আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এটির বর্তমান পরিপ্রেক্ষিতে আরো রিলেভেন্ট, আরো দরকার। শিক্ষিত হয়ে যে কি না করতে পারে, অসামাজিক কাজ কর্ম সকলেই জানেন, এবং আমি তো দেখি, অন্য কিছু ভাবে নেবেন না, যত শিক্ষিত ততই স্ক্যাম বেশি হচ্ছে, তত তারা বেশি দুর্নীতি করছে, গরিব করে না, এটা শিক্ষা। তো সেই জন্যে এইসব জিনিস আমাদের পর্যালোচনা করা উচিত, অন্তত যা বুঝি ক্ষুদ্র বুদ্ধিতে আজকের এই রিট্রিটে, ওগুলো তো থাকবে, নিশ্চয় আলোচনা করবেন। আজকে নেই ডাক্তারই হোক শিক্ষক, যে দুটোর পেশার কথা বললাম, সেই দুটো পেশার প্রফেশনালস বা যার পেশাদার, তাদের সমাজে কিন্তু কিরকম সম্মান হারিয়ে ফেলছেন, কিরকম সম্মান হারিয়ে ফেলছেন। ডাক্তারের কথা উচ্চারণ, ও তো অর্থ পিসাজ, ও তো অপারেশন করে এত টাকা নেবে, অত টাকা নেবে, এত টাকা নেবে। শিক্ষকের ক্ষেত্র পরিষ্কারভাবে বলুক ও না বলুক, এই জিনিসগুলো কিন্তু ভাবনা চিন্তার সময় এসেছে। নমস্কার, ধন্যবাদ। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা উঠে এলো মহারাজের বক্তৃতায়, একই সঙ্গে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের কর্তব্যবোধও মনে করিয়ে দিলেন।